রফাউল আদান করে রুকুতে যাব। যখন রুকুতে যাব আমরা, আমাদের এই পিঠ এবং মাথা, পিঠ এবং মাথা বরাবর থাকবে। আমরা অনেকেই কী করি, দেখা যায় যে এই ধরনের কুঁজা করে রাখি, এভাবে থাকি, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। আবার অনেকেই দেখো এটা ঠিক আছে কিন্তু সে এভাবে চাঁড়ে থাকে, দেখা যাচ্ছে যে এটা মাথাটা উপরে, এটাও ঠিক নয়, এটা ভুল আমাদের। আবার অনেকে বেশি বেশি নিচু হয়ে যায়, এটাও কিন্তু ঠিক নয়। বরং আমাদের সঠিক রুকু হচ্ছে যে এটা বরাবর থাকবে। তাহলে রুকুর সঠিক নিয়ম হলো পিঠ এবং মাথা বরাবর থাকবে এবং আমাদের নজর থাকবে সিজদার স্থানে। আত-তাহরিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন আত-তাহরিক টিভির নিয়মিত অনুষ্ঠান বাস্তব প্রশিক্ষণ। আজকের পর্বে আমরা কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে দুই রাকাত সালাতের বাস্তব প্রশিক্ষণ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা সকলেই জানি সালাত হলো শ্রেষ্ঠ ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো ঠিক সেভাবে সালাত আদায় করো। যে কোনো ইবাদত কবুলের জন্য অন্যতম একটি শর্ত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী ইবাদত করা। তাহলে আজকের পর্বে আমরা দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আদায়ের পদ্ধতি কী ছিল, সেটা আমরা বাস্তবেই দেখে দলিল ভিত্তিক সালাত আদায় করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা বাংলাদেশের মানুষ সালাত শুরু করি একটি সুন্নাত পরিপন্থী কাজ দিয়ে। সেটা হলো যে আমরা যখন সালাতে দাঁড়াই, জায় নামাজে দাঁড়ানোর একটি দোয়া পড়ে থাকি, যে দোয়াটি আসলে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু দোয়ার স্থান চেঞ্জ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটি এক জায়গায় পড়েছেন, আমরা অন্য জায়গায় পড়ি। যেই দোয়াটি আমরা জায় নামাজে দাঁড়ানোর দোয়া হিসেবে পড়ি, সেই দোয়াটি আবু দাউদে এসেছে, আবু দাউদ 760 নম্বর হাদিসে। আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বামা ইলা সালাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে দাঁড়াতেন, কাব্বারা, তখন তাকবীরে তাহরিমা দিতেন। সুম্মা ক্বাল, অতঃপর বলতেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাহি ফাতরাস সামাওয়াতি ওয়াল আরদ, এই দোয়াটি পড়তেন। তাহলে আমরা যেটা হাদিসের আলোকে বুঝতে পারলাম যে দোয়াটি তাকবীরে তাহরিমার পরের দোয়া, আগের দোয়া নয়, এটা সানা হিসেবে পড়া যায়। অতএব আমরা জায় নামাজে দাঁড়ানোর দোয়া হিসেবে যে দোয়া পড়ে থাকি এটা সুন্নাত পরিপন্থী, বরং জায় নামাজে দাঁড়ানোর কোনো দোয়া নেই। তারপরে আমরা যখন সালাতে দাঁড়াব তখন অবশ্যই নিয়াত করব। বুখারীর প্রথম হাদিসেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি আমল তার নিয়তের উপর নির্ভরশীল। নিয়াত শব্দের অর্থই হচ্ছে ইচ্ছা করা বা সংকল্প করা। তাহলে নিয়াতের স্থান হচ্ছে অন্তর, মুখ নয়। মুহাদ্দিসিনে কিরাম বলছেন যে আন-নিয়াতু হিয়া মুহাল্লুহা আল কলব ওয়া যাহরুহা বিদআহ, নিয়াতের স্থান হচ্ছে অন্তর, মুখে প্রকাশ করা হচ্ছে বিদআত। তাহলে নিয়াত আমরা মুখে প্রকাশ করব না, এটা মুখে প্রকাশ করার বিষয় নয়, বরং অন্তরের সংকল্পটাই হচ্ছে নিয়াত। আমি যখন জোহরের সালাত আদায় করতে আসছি, যে অন্তরে একটা পরিকল্পনা, অন্তরের একটা ইচ্ছা সংকল্প যে আমি এখন জোহরের সালাতে দাঁড়াচ্ছি, এটাই নিয়াত, মুখে কিছু বলার প্রয়োজন নেই। দুঃখজনক হলেও সত্য যে আমরা আমাদের দেশে যেই নিয়াতের দোয়াগুলো মুখস্থ করে থাকি এবং সালাতের প্রথমে পড়ে থাকি, সেই দোয়াগুলো কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়, যার কোনো সহিহ হাদিস তো নাই নাই, দাঈফ জাল বানোয়াট হাদিস পর্যন্ত নাই। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী,
আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, যা করতে বলেছেন, যা সমর্থন করেছেন, ছোট বড় সব কিছুই কিন্তু হাদিসে লিপিবদ্ধ হয়েছে। সালাত একটা শ্রেষ্ঠ ইবাদত, এই শ্রেষ্ঠ ইবাদতের নিয়ত হিসাবে যদি একটা শব্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ দিয়ে উচ্চারণ করতেন তাহলে কি সেটা হাদিসে আসতো না? অবশ্যই হাদিসে আসতো, কিন্তু আমরা যে দোয়াগুলো পড়ি সেগুলো কোনো হাদিসেই আসেনি। এবং যারা এই দোয়াগুলো জুজ আম্মাতে লিপিবদ্ধ করেছি তারাও কিন্তু এ কথা লিখতে সাহস পায়নি যে এটা হাদিসে এসেছে, কারণ এরা জাল বানোয়াট হাদিস পর্যন্ত নেই। তাহলে স্বাভাবিকভাবে বোঝা যায় যেহেতু এর হাদিসই নেই সেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে নিয়তের দোয়া পড়েননি, যদি পড়তেন তাহলে হাদিসে আসতো, তাই আমরা পড়ব না। এমনকি কোনো মাযহাবেও কিন্তু নিয়াত মুখে পড়তে বলা হয়নি, এটা পরবর্তীতে সংযোজিত হয়েছে ইসলামের মধ্যে বা সালাতের মধ্যে। তাই আমরা এই বিদআত দিয়ে সালাত না শুরু করি, বরং অন্তরে পরিকল্পনার মাধ্যমে, অন্তরে সংকল্পের মাধ্যমে নিয়াত করি, মুখে কিছু না প্রকাশ করি। সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, এখন আসুন আমরা সালাত কীভাবে আদায় করতে হয় তা আমরা আমাদের দেখছেন আমার পাশে এক ভাই দাঁড়িয়ে আছে, আমরা বাস্তবেই তাকে সালাত আদায় করে দেখিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেব যে সালাতের মধ্যে আমরা কোন জায়গায় ভুল করি এবং কোন জায়গায় সঠিক করি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আদায়ের পদ্ধতি কী ছিল সেগুলো আমরা আপনাদেরকে স্পষ্টভাবে দেখাবো বলেই আজকের এই অনুষ্ঠান। তো প্রথমে আমরা যখন সালাত আদায় করব তখন আমরা আগে দাঁড়াবো, যদি জামাত সহকারে সালাত আদায় করি তাহলে আমরা একে অপরের পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবো। একাকী যদি সালাত আদায় করি তাহলে আমি এমনভাবে দাঁড়াবো যে আমার পা একেবারে কিবলামুখী থাকবে, সব কিছু কিবলামুখী থাকবে, এবং আমরা যে দাঁড়াই আমার বডি যেমন আমার পা থাকবে তেমন। অনেকে আমরা করি কি যে একেবারে অনেকে ফাঁক করে দাঁড়াই, এটাও কিন্তু ঠিক নয়, বেশি প্রশস্ত করে দিই বডির চেয়েতে, এটা ঠিক নয়। আবার অনেকেই পায়ে পা মিলাবো না বলে একবারে চেপে দাঁড়াই, এটাও ঠিক নয়, বরং যার যেমন বডি তার বডি অনুযায়ী সে তার পা রাখবে, বেশি প্রশস্তও নয় বেশি চাপাও নয়, বডি অনুযায়ী রাখবে। আর যখন জামাতে দাঁড়াবো আমরা যদি দাঁড়াই এবং উভয়ের পা দুটো কিবলামুখী রাখি, পায়ে পা মিলিয়ে দাঁড়াবো, পায়ে পা মিলিয়ে দাঁড়াবো, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে দাঁড়াতেন তখন মুসল্লিদেরকে মুক্তাদিদেরকে উদ্দেশ্য করে বলতেন যে আকিমু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতারকে সোজা করো, ওয়া তারাসু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, তোমরা পরস্পরে মিলিয়ে দাঁড়াও। এই তারাসু শব্দের অর্থ একটা ইট আরেকটা ইটের উপর রাখলে যেমন হয় বা একটা ইটের উপর আরেকটা ইট সাজালে যেমন হয় তেমন, যেমন কোরআন এসেছে বুনিয়ান মারসুস, সিসা ঢালা প্রাচীর। তাহলে আমরা পায়ে পা মিলিয়ে দাঁড়াবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়া তারাসু, তোমরা পরস্পরে পা মিলিয়ে দাঁড়াও। তারপর আবার বলতেন সুদ্দুল খালাল, দেখেন সুদ্দুল খালাল, তোমরা পরস্পরের মধ্যে ফাঁকা বন্ধ করো, ফাঁকা বন্ধ করতে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, এটা আমার নির্দেশ নয়, এটা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিচ্ছেন, ওয়া সুদ্দুল খালাল, তোমরা পরস্পরের মধ্যে ফাঁকা বন্ধ করো। তারপরে আবার বলছেন বলতেন যে ওয়ালা তাজারু ফুরুজাতিল লিশাইতান, তোমরা শয়তানের জন্য পরস্পরের মধ্যে ফাঁকা জায়গা রেখো না। এই কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। দুঃখের বিষয় হলো আমাদের দেশের অনেক উলামায়ে কেরাম
যারা এই পায়ে পা মেলানোর বিরোধিতা করতে গিয়ে এই হাদিসগুলোকে নিয়ে ব্যঙ্গ করি। মূলত এই হাদিসগুলোকে নিয়ে ব্যঙ্গ করার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, অনেকে এমন ভাষায় ইউজ করি যেটা উলামায়ে কেরামের মুখে শোভা পায় না। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা যে পায়ে পা ফাঁকা হয়ে দাঁড়াই তা একটা যুক্তির ভিত্তিতে। যুক্তি হলো যে আমরা একে অপরের সাথে আমাদের লাথি লাগছে, এতে অসম্মান হচ্ছে। দেখুন, ইসলামের বিধান পালনের ক্ষেত্রে দলিলের বিরুদ্ধে বা দলিলের বিপরীতে কোনো যুক্তি চলে না। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলছেন সদ্দুল খালাল, তোমরা ফাঁকা বন্ধ করো, এবং তার ফজিলত বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাদ্দা ফুরজাতান ফিস সাফ, যে ব্যক্তি কাতারের মধ্যে ফাঁকা বন্ধ করে দাঁড়াবে রাফাআহুল্লাহু বিহা দারাজাতান, তার আল্লাহ তাআলা মর্যাদা বৃদ্ধি করে দিবেন, ওয়া বানালাহু বাইতান ফিল জান্নাহ, এবং তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। এত ফজিলতপূর্ণ হাদিস আমাদের সামনে বিদ্যমান। দুঃখজনক হলেও সত্য যে আমরা এই একে অপরের সাথে লাচ্ছে লাগার অসম্মান এই যুক্তি দেখিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলি সহি হাদিসকে প্রত্যাখ্যান করছি, অথচ পৃথিবীর বুকে পায়ে পা মিলাতে হবে না বা ফাঁকা হয়ে দাঁড়াতে হবে এর কোনো সহি হাদিস তো নেই, দয়ফ জাল বানোয়াট হাদিসও নেই। শুধুমাত্র একটি যুক্তির ভিত্তিতে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুরুত্বপূর্ণ সুন্নাতকে প্রত্যাখ্যান করছি, যা আমাদের বিবেচনার বিষয়ে। আমরা বিবেক দিয়ে বিবেচনা করব, অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অগ্রাধিকার দেব সর্বাবস্থায়। আমরা পায়ে পা যখন মিলালাম, মিলানোর পরে আমরা এবার আমাদের হাত বাঁধতে হবে। তো আমরা এই ভাই আমাদেরকে দেখাবেন যে কীভাবে হাত বাঁধবে। প্রথমে রফউল ইয়াদাইন, প্রথম আমাদের কাজ হবে রফউল ইয়াদাইন এবং তাকবীর বলা আল্লাহু আকবার। প্রথম এই তাকবীরের নাম হচ্ছে তাকবীরে তাহরিমা। কেন এই তাকবীরের নাম তাহরিমা হলো? কারণ এই তাকবীরের মাধ্যমে সালাতের বাইরের যাবতীয় কাজ হারাম হয়ে গেল, এই জন্য এই তাকবীরের নাম হচ্ছে তাকবীরে তাহরিমা। যে তখন রফউল ইয়াদাইন করবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো যে কাঁধ অথবা কান বরাবর হাত উঠাবে। তা আমরা বিশেষ করে এটা যদি ইয়ে করি, এটা কান, যদি আমরা আরও এভাবে তুলা উঠাই তাহলে দেব, এবং এই পাতাগুলি সব কিবলামুখী থাকবে এবং আঙ্গুলগুলো স্বাভাবিক থাকবে, চাপা থাকবে না, একবারে স্বাভাবিক স্বাভাবিক থাকবে আঙ্গুলগুলো। তো এইভাবে যদি আমরা উঠাই, অনেকে আমাদের দেশে এটাকে সহি পদ্ধতি উঠানোর, হাত উঠানোর, আমাদের দেশে অধিকাংশ মানুষ দেখা যায় যে হাত ওঠানোর ক্ষেত্রে তারা কানে হাত দেই, এইভাবে কানে হাত দেই। আসলে হাদিসের ভাষা কিন্তু কান বরাবর উঠানো, কান ধরা নয় বা কান স্পর্শ করা নয়, কান বরাবর। অতএব যারা এই কান ধরি আমরা, এটা আসলে ভুল করি, এটা করা যাবে না। আবার অনেকেই হাত কাঁধও ওঠে না কানও ওঠে না, দেখা যাচ্ছে যে এভাবে রেখে দিই, এটাও কিন্তু সহি নয়, এটাও ভুল। কাঁধ অথবা কান বরাবর হাত উঠাতে হবে। এজন্য আমরা সর্বদা চেষ্টা করব যে হাতটা এভাবে সোজা রেখে যতদূর হাত উঠে এভাবে যদি রাখি তাহলে কান এবং কাঁধের মাঝখানে থেকে যায়, এটা আমাদের হাদিসসম্মত হবে। অতএব এটা করার চেষ্টা করব হাত ওঠানোর ব্যাপারে, রাফউল ইয়াদাইন। এবং রাফউল ইয়াদাইন গুরুত্বপূর্ণ একটা সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাফউল ইয়াদাইন করার পরে তো তাকবীর তো অবশ্যই মুখে বলবো, মুখে ইমাম জোরে বলবে, আর মুক্তাদি কিন্তু ধীরে বলবে, আল্লাহু আকবার উচ্চারণ করবে মুখ দিয়ে। কারণ তাকবীরে তাহরিমা হচ্ছে রুকন, এটা মনে রাখতে হবে। সালাতের মধ্যে কিছু বিষয় আছে রুকন, আবার কিছু আছে ওয়াজিব এবং কিছু আছে সুন্নাত। রুকন যদি কেউ ইচ্ছাকৃত ছেড়ে দেয় অথবা ভুলবশত ছুটে দেয় সালাত বাতিল, ইচ্ছাকৃত ভুলবশত কেউ রুকন ছেড়ে দিলে সালাত বাতিল হয়ে যাবে। আর ওয়াজিব যদি কেউ ইচ্ছাকৃত ওয়াজিব কাজ ছেড়ে দেয় সালাত বাতিল, ভুলবশত ছুটে গেলে তাহলে সহ সিজদা দিলে তার সালাত সহি হয়ে যাবে। আর সুন্নাত যদি তার ছুটে যায় তাহলে সহ সিজদাও লাগবে না, তার সালাত বাতিলও হবে না। এই বিষয়টি আমরা স্মরণ রাখব।
তো তাকবীরে তাহরিমা হচ্ছে রুকন, কখনোই ছোটানো যাবে না, এবং মুখ দিয়ে বলতে হবে, উচ্চারণ করতে হবে। আমরা অনেকেই ইমাম দাঁড়ালো, দাঁড়ায় গেলাম, মুখে কিছু বললাম না, তাহলে এটা কিন্তু হবে না। অবশ্যই মুখে বলতে হবে, মুখে না বললে সেটা হবে না। তো এইভাবে যখন আমরা তাকবীরে তাহরিমা বললাম, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে হাত বাঁধতে হবে। তাহলে যখন হাত বাঁধলাম, হাত বাঁধার নিয়ম এখানে কিছু আছে। যেমন হাত বাঁধতে গেলে যদি আমরা পাতার পর পাতা রাখি এইভাবে, এটাও একটা রাখা যাবে, এটাও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আবার একেবারে কবজির ওপরে কবজি, কবজির ওপরে কবজি, এটাও রাখা যাবে। আবার জিরায়ের উপর জিরা, একবারে এই মধ্যম আঙ্গুলি এ পর্যন্ত, জিরায়ের উপর জিরা, এটাকে বলা হয়, এখান থেকে এই পর্যন্ত এই এটাকে বলা হয় জিরা। তাহলে বাম হাতের জিরা এর উপরে ডান হাতের জিরা আগে রাখবে। তাহলে এই এইভাবে রাখতে হবে। এবং আমরা অনেকে কী করি, এটা নিয়ে এসে একবারে এভাবে ধরে ফেলি, এটা ধরবো না, এটা ভুল, এটা কখনো ধরবো না। এবং হাত রাখবো কোথায়, আমরা এভাবে হাত যেভাবে রাখি, আমরা পাতার পরে রাখেন অথবা কবজির উপরে কবজি অথবা জিরায়ের উপর জিরা, যেটাই রাখেন না কেন, সে রেখে বুকের উপর রাখতে হবে। বুক এখান থেকে শুরু, এখানে এর মধ্যে যে কোনো জায়গায় বুক, বুকের উপরে হাত, বুকের উপর হাত বলতে যে বুকের এইভাবে রাখবে সেটাও নয়, কিন্তু বরং বুক এখান থেকে এই পর্যন্ত এর যে কোনো জায়গায় রাখলেই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। বুকের উপর হাত রাখলাম, বুকের উপর হাত রাখার ব্যাপারে আমাদের দেশে অনেক মতভেদ রয়েছে। আমাদের দেশে অধিকাংশ মানুষ নাভির নিচে হাত বাঁধি, কিন্তু সর্বাধিক সহি হাদিস হলো বুকের উপরে হাত বাঁধা, যেখানে সহি ইবনে খুজাইমাতে হাদিস এসেছে, ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, যে কান ইয়াদাউ ইয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াদিহিল ইউসরা আলা সদরিহি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাতকে বাম হাতের উপর রাখতেন, আলা সদরিহি, সদরুন মানে বুক, আলা সদরিহি মানে তার বুকের উপরে, তার বুকের উপর রাখতেন। এবং অন্যান্য হাদিসে এসেছে যে সুম্মা ইয়াশুদ্দু বাইনাহুমা আলা সদরিহি, ডান হাতকে তার বাম হাতের উপর রেখে তার বুকের উপর শক্ত করে বাঁধতেন। তাহলে এই হাদিসগুলো আমাদের সামনে বিদ্যমান। অতএব হাত রাখতে হবে বুকের উপরে। এবং স্বাভাবিকভাবে যদি বুখারির একটা হাদিস দেখেন, বুখারির 740 নম্বর হাদিস যদি আমরা লক্ষ্য করি, তো বুখারির 740 নম্বর হাদিসে বলা হয়েছে যে জিরায়ের উপর জিরা রাখা। তো জিরায়ের উপর জিরা রাখতে গেলে যদি আমরা এই জিরায়ের উপর জিরা রাখি পুরাটা, তাহলে স্বাভাবিকভাবে কিন্তু নাভের নিচে যাওয়া সম্ভবই না। অতএব বুখারির হাদিস এটা যদি আমরা মানতে যাই, তাহলে আমরা দেখা যায় যে এটা বুকের উপরেই চলে আসে। আর অন্যান্য হাদিস যেহেতু এর সাপোর্ট করছে যে বুকের উপর, সরাসরি বুকের উপর কথাটাই আছে, অতএব আমরা সহি যদি সর্বাধিক সহি আমল করতে চাই, তাহলে আমাদেরকে বুকের উপর হাত বাঁধতে হবে। পক্ষান্তরে নাভের নিচে হাত বাঁধারও বেশ কয়েকটি হাদিস রয়েছে, যে হাদিসগুলো আসলে সহি নয়। যেহেতু সহি নয়, অতএব আমরা সহি হাদিস মানার চেষ্টা করব, দয়েফ হাদিস বর্জন করারই চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপর হাত বাঁধলাম, হাত বাঁধার পরে এবার আমাদের কাজ কী হবে, আমাদের কাজ হবে প্রথমেই ছানা পড়া। আমরা ছানা যেটা বাংলাদেশে পড়া হয় সেটা কিন্তু সহি, যেমন কি পড়া হয় আমাদের দেশে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাআলা জাদ্দুকা হ্যাঁ ওয়া লা ইলাহা গায়রুকা জাযাকাল্লাহু খায়রান, এই যে দোয়াটা পড়া এটা কিন্তু সহি, এটা সহি ছানা। যদি কেউ পড়তে চান পড়তে পারেন, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, অনেক সুন্দর একটা দোয়া, যে হে আল্লাহ তুমি আমার থেকে পাপকে এত দূরত্ব সৃষ্টি করে দাও যেমন পূর্ব এবং পশ্চিমের দূরত্ব। মাশাআল্লাহ কত সুন্দর দোয়া। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটি দোয়া, এটা পড়তে পারেন সানা হিসাবে। আবার সানা হিসাবে যেটা আগে বললাম, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিলিল্লাহি ফাতরাস সামাওয়াতি ওয়াল আরদ, এটাও পড়তে পারেন। অতএব এগুলো সবই সহি, যে কোনোটা আপনি পড়তে পারেন, এক এক সময় এক একটা পড়বেন সেটাও জায়েজ, এতে কোনো সমস্যা নেই। তারপরে আমাদের কাজ কি, সূরাতুল ফাতিহা, মনে রাখবেন সূরাতুল ফাতিহা হচ্ছে সালাতের মধ্যে রুকুন, সূরাতুল ফাতিহা। এখন এটা ইমাম মুক্তাদি সবাই পড়বে, ইমাম মুক্তাদি এবং একাকী সালাত আদায়কারী সবাই কিন্তু সূরা ফাতিহা আমরা তেলাওয়াত করব।
সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের দেশে সূরা ফাতিহাকে কেন্দ্র করে অনেক বড় ধরনের মতভেদ রয়েছে। একদল ওলামায়ে কেরাম বলছেন সূরা ফাতিহা পড়া লাগবে না ইমামের পেছনে, তো তারা দলিল হিসাবে পেশ করছেন সূরা আরাফের 204 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যে যখন কুরআন তেলাওয়াত হয় তখন তোমরা চুপ থাকো এবং শোনো, এটা আল্লাহ তাআলার নির্দেশ। তো একদল ওলামায়ে কেরাম বলতে চাচ্ছেন যেহেতু ইমাম কিরাত করছে সেহেতু মুক্তাদি শুনবে, এটা আল্লাহ তাআলার নির্দেশ, কারণ আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত হলে চুপ থাকতে বলছেন, শুনতে বলছেন। আরেক দল ওলামায়ে কেরাম বলছেন যে না, সূরা ফাতিহা হচ্ছে রুকন, এটা সবার জন্য রুকন, রুকন ছুটে গেলে সালাত বাতিল, অতএব অবশ্যই ইমাম মুক্তাদি সকলকেই সূরা ফাতিহা পড়তে হবে। দলিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পেশ করছেন তারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তির সূরা ফাতিহা পড়ল না তার সালাত হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে মান সাল্লা সালাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন ফাহিয়া খিদাজুন ফাহিয়া খিদাজুন ফাহিয়া খিদাজুন, যে ব্যক্তি সালাত আদায় করলো অথচ সালাত সূরা ফাতিহা পড়লো না, তার সালাত অসম্পূর্ণ, তার সালাত অসম্পূর্ণ, তার সালাত অসম্পূর্ণ। তখন এক ব্যক্তি, এক সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে ইয়া আবা হুরায়রা, হে আবু হুরায়রা, আমরা যখন ইমামের পেছনে থাকি তখন কি করব? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন ইকরা বিহা ফি নাফসিক, তুমি নিজে নিজেই পড়ো। তাহলে এই হাদিস আরও স্পষ্ট করে দিল যে ইমামের পেছনে থাকলেও সূরা ফাতিহা পড়তে হবে। তাহলে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে হবে, এটার দলিল হচ্ছে হাদিস। আর যারা বলছেন যে সূরা ফাতিহা পড়া লাগবে না, তারা কোরআনের আয়াত পেশ করছেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এখন আমাদের সমাধান কীভাবে বের করব, কীভাবে সমাধান দেব, সমাধান আমি এভাবেই টানব যে দেখুন, যারা বলছি সূরা ফাতিহা পড়া লাগবে না, দলিল দিচ্ছে কোরআনের আয়াত যেখানে আল্লাহ বলছেন কোরআন তেলাওয়াত হলে চুপ থাকো শোনো, আমরা যদি লক্ষ্য করি পাঁচ ওয়াক্ত সালাতে ফরজ সালাত হচ্ছে 17 রাকাত, তো 17 রাকাতের মধ্যে মাত্র 6 রাকাতে ইমাম সরবে কেরাত করে, সেটা হলো মাগরিবের প্রথম 2 রাকাত, এশার প্রথম 2 রাকাত আর ফজরের 2 রাকাত, এই 6 রাকাতে জোরে কেরাত হয়, বাকি আরও 11 রাকাত থাকলো, 11 রাকাতে কিন্তু ধীরে কেরাত হয়, কেরাত শোনা যায় না। তাহলে কমপক্ষে এই দলিল যদি আমরা অনুসরণ করি তাহলে কমপক্ষে তো 11 রাকাত, বাকি 11 রাকাতে কেরাত করতে হবে, কারণ আমরা শুনতে পাচ্ছি না, চুপ থাকবো কি আর শুনবো কি। দ্বিতীয়ত বলবো যে যেই সমস্ত ওলামায়ে কেরাম বলছেন যে সূরা ফাতিহা পড়া লাগবে না, তারা কিন্তু কেউই বলেননি যে কেউ যদি সূরা ফাতিহা পড়ে তার সালাত বাতিল, এমন বলেননি, বরং পড়া লাগবে না বলছেন। আর আরেক দল ওলামায়ে কেরাম বলছেন সূরা ফাতিহা না পড়লে সালাত বাতিল, কারণ সূরা ফাতিহা হচ্ছে রুকন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দা মা ইউরিবুক ইলা মা লা ইউরিবুক, তোমার কাছে যেটা সন্দেহযুক্ত মনে হয় সেটা থেকে দূরে থাকো এবং সন্দেহমুক্ত কাজ করো। এখন আমরা যদি সূরা ফাতিহা না পড়ি, সন্দেহ আছে, সালাত একদল বলছেন বাতিল, বাতিল হয়ে যেতে পারে, আর যদি সূরা ফাতিহা আমরা পড়ি সালাতের মধ্যে সবাই, তাহলে কারণে কোটে সালাত বাতিল নয়, যারা বলছেন সূরা ফাতিহা পড়া লাগবে না তাদের নিকটেও বাতিল নয়, আর যারা সূরা ফাতিহা না পড়লে সালাত বাতিল বলছেন তারা তো বলছেনই, তাহলে সূরা ফাতিহা পড়লে কারণে কোটে সালাত বাতিল নয়, অতএব সূরা ফাতিহা পড়াটা একটা সন্দেহমুক্ত আমল করা। এজন্য আমরা প্রত্যেকেই সূরা ফাতিহা পড়ব, সন্দেহ থেকে দূরে থাকবো, মতভেদ থেকে দূরে থাকবো ইনশাআল্লাহ। এক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা যখন ইমাম সাহেবরা সূরা ফাতিহা পড়ব তখন কিন্তু 7টা আয়াত 7 নিঃশ্বাসেই পড়ব। এর কারণ কি? একটা করে আয়াত তেলাওয়াত করে একটু করে বিরতি দেব, কারণ মুক্তাদিরা যেন পড়তে পারায় ভাগে, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমরা অনেক ইমাম এত দ্রুত সূরা ফাতিহা পড়ি যে মুক্তাদি তার পরে পরে যে পড়বে সুযোগ থাকে না, এজন্য এটা অবশ্যই খেয়াল রাখবো, মুক্তাদি তার পরে পরে পড়ব সবাই
এজন্য ইমাম যখন তেলাওয়াত করবো সূরা ফাতিহা, তখন অবশ্যই বিরতি দিয়ে দিয়ে পড়বো প্রত্যেকটা আয়াতের পরে পরে। এবং সূরা ফাতিহা শেষে এবার আমিন আস, আমিনের একটা বিষয় চলে আসে। তো এখন আমিন সরবে বলবো না নীরবে বলবো? যখন সরবে কেরাত হয় আর কি, যখন নীরবে কেরাত হয় জোহর আসর, তখন তো নীরবেই হবে। কিন্তু যখন সরবে কেরাত হয় তখন কি আমরা আমিন সরবে বলবো না নীরবে বলবো, কি করব? এক্ষেত্রে আমাদের দেশে অধিকাংশ মানুষ কিন্তু নীরবে আমিন বলে থাকি, এবং সরবে আমিন বলাকে অনেক ব্যঙ্গ করে থাকি অনেকেই, অনেক ওলামা ইকরাম, এবং অনেক খারাপ চোখে দেখে থাকি। এমনকি সরবে আমিন বলার কারণে মসজিদ থেকে বের করে দেওয়ার অনেক ইতিহাস আপনাদের সামনে বিদ্যমান। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কি হতো, সাহাবা ইকরামের জামানায় কি হতো, এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, যেটা বুখারিতে এসেছে, বুখারির বাবেই দেখবেন যে আলোচনা হয়েছে, যে সেই জামানায় এমনভাবে আমিন বলা হতো যে মসজিদ গুমগুম করে বেজে উঠত। তাহলে মসজিদ গুমগুম করে বেজে উঠত, তাহলে অবশ্যই সরবে আমিন হতো আসলে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা আম্মানাল ইমামু ফা আমিনু, যখন ইমাম আমিন বলবে তখন তোমরাও আমিন বলো। তাহলে স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে ইমাম আমিন বললে তোমরাও আমিন বলো। তাহলে ইমামের আমিন শুনতে হবে আমাকে, না বললে কীভাবে আমি বুঝবো যে ইমাম আমিন বললো কি বললো না? এই হাদিস স্পষ্ট প্রমাণ যে আমিন সরবে হবে, আমিন সরবে হবে, এবং আমিন বলবো একসাথে ইমাম মুক্তাদি একসাথে আমিন বলবো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফা ইন্না মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে যার আমিন ফেরেস্তাদের আমিনের সাথে মিলে যাবে তার পূর্বের সমস্ত গুণা মাফ হয়ে যাবে। তাহলে গুরুত্বপূর্ণ একটা বিষয়, তা আমরা ইমাম যখন আমিন শুরু করবে সাথে সাথে আমরা আমিন বলবো। অনেকেই কী করি আমাদের দেশে, যে আমিনটা পরে বলি, ইমাম আমিন বলার পরে আমরা আমিন শুরু করি। জি না, ইমাম আমিন শুরু করবে আমরাও সাথে সাথে আমিন বলবো, এই বিষয়টি গুরুত্বপূর্ণ। এবং আরও একটি দেখেন গুরুত্বপূর্ণ হাদিস, যেটা সুনান ইবনে মাজাতে এসেছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইহুদিরা তোমাদের আমিন বলা এবং সালামের কারণে যত শত্রুতা করে, যত হিংসা করে, অন্য কোনো বিষয়ে এত হিংসা করে না। তাহলে এই হাদিস আরও স্পষ্ট যে আমিন সরবে বলতে হবে, কারণ আমিন যদি নীরবেই বলা হতো তো ইহুদিদের হিংসার কোনো কারণই ছিল না। আমিন সরবে বললেই ইহুদিরা সহ্য করতে পারত না। তাহলে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমিন সরবে হবে, আমিন নীরবে নয়, এটাই গুরুত্বপূর্ণ সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। অতএব আমিন আমরা সরবে বলবো। তারপরে আমিন বলার পরে এবার আমরা সূরা ফাতিহার পরে যে কোনো কোরআন থেকে যতটুকু সহজ আপনার কাছে ততটুকু পড়বেন, যেটা আপনার কাছে সহজ। ছোট্ট সূরা হতে পারে, এক দুই আয়াত তিন আয়াত হতে পারে, কোনো কিছু পড়লে কিন্তু সালাত সহি হয়ে যাবে, সেটা আমরা পড়ব। তাহলে আমরা সূরা ফাতিহা শেষ, আমিনও আমাদের শেষ, এবার অন্য সূরাও পড়া শেষ, আমরা এখন যাব রুকুতে। তো রুকুতে কীভাবে রুকু আমরা করব সেটা আমাদের ভাই দেখাচ্ছেন, আমরা রুকুতে যাব। প্রথমে রুকু যাওয়ার প্রথমে আমাদের তাকবীর, আবার রাফাউল ইয়াদেন হবে, দুই হাত উত্তোলন, কান অথবা কাঁধ বরাবর। তাহলে রুকুতে যাওয়ার আগে রাফাউল ইয়াদেন, হাত উত্তোলন করার পরেই রুকুতে যাব। তো হাত উত্তোলন, এখানে একটা বিষয় জানা জরুরি আমাদের দেশে, কিন্তু রুকুতে যাওয়ার পরে, রুকুতে যাওয়ার পরে বা রুকুতে যাওয়ার আগে, আগে এবং পরে কোনোটাতেই কিন্তু, রুকুর পরে রুকুর আগে কোনোটাতেই তাক মানে রাফাউল ইয়াদেন করা হয় না আমাদের দেশে। তারা বলেন যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ছিল, প্রথম জীবদ্দশায়, তারপরে মানসুখ হয়ে গেছে। রাফাউল ইয়াদেনের অনেক হাদিস, 400-এর বেশি হাদিস রয়েছে রাফাউল ইয়াদেন করার পক্ষে, কিন্তু তারা এটা কী বলতে চান যে এটা মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। আমি বলতে চাই যে মানসুখ যে হয় নাই তার অনেকগুলো দলিল আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত বর্ণনা করেছেন। যেমন একটা গুরুত্বপূর্ণ হাদিস, যে আবু হুমায়দা সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে 10 জন সাহাবীর সামনে বলছেন যে আমি তোমাদের চাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত সম্পর্কে বেশি জানি। তো 10 জন সাহাবী বললেন যে আপনি যেহেতু বেশি জানেন তাহলে আমাদেরকে দেখান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত কেমন ছিল। তো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পূর্ণ আদায় করলেন, দেখাইলেন কিভাবে সালাত ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এবং সেখানে রুকুর আগে এবং রুকুর পরে রাফউল ইয়াদাইনের বর্ণনাও করলেন। তাহলে আপনাদের বিবেকের কাছে প্রশ্ন যে যদি হাদিসটি মানে এই আমলটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় শেষ জামানায় যদি মানসুখ হয়ে থাকতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে যখন আবু হুমায়দ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের পদ্ধতি বর্ণনা করলেন, তখন কি রাফউল ইয়াদাইন করার কথা বর্ণনা করতেন না বাদ দিয়ে দিতেন? বাদ দিয়ে দিতেন স্বাভাবিকভাবেই, কিন্তু বাদ দেননি, বরং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বর্ণনা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত কেমন ছিল, এবং সেই হাদিসে রুকুর আগে এবং রুকুর পরে রাফউল ইয়াদাইনের বর্ণনা এসেছে। এমনকি এটা তো সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন, এবার তাবেঈ তারাও সাহাবায়ে কেরামের সালাত বর্ণনা করেছেন, যেমন হাসান বাসরি রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রুকুর আগে এবং রুকুর পরে রাফউল ইয়াদাইন করতেন। গুরুত্বপূর্ণ হাদিস স্পষ্ট আমাদের সামনে। তাহলে রাফউল ইয়াদাইন যে মানসুখ হয়ে গেছে রুকুর আগে এবং রুকুর পরে, এই মানসুখ কাহিনী একটা চরম মিথ্যাচার মাত্র, অন্য কিছু নয়। তাহলে আমরা যখন রুকু করব রাফউল ইয়াদাইন করে রুকুতে যাব, যখন রুকুতে যাব আমরা আমাদের এই পিঠ এবং মাথা, পিঠ এবং মাথা বরাবর থাকবে। আমরা অনেকে কি করি দেখা যায় যে এই ধরনের কুঁজা করে রাখি, এভাবে থাকি, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। আবার অনেকেই দেখো এটা ঠিক আছে কিন্তু সে এভাবে চাঁড়ে থাকে, দেখা যাচ্ছে যে এটা মাথাটা উপরে, এটাও ঠিক নয়, এটা ভুল আমাদের। আবার অনেকে বেশি বেশি নিচু হয়ে যায়, এটাও কিন্তু ঠিক নয়। বরং আমাদের সঠিক রুকু হচ্ছে যে এটা বরাবর থাকবে। তাহলে রুকুর সঠিক নিয়ম হলো পিঠ এবং মাথা বরাবর থাকবে, এবং আমাদের নজর থাকবে সিজদার স্থানে, নজর থাকবে, দৃষ্টি থাকবে সিজদার স্থানে, পিঠ মাথা বরাবর থাকবে। এবং এই রুকু কিন্তু, রুকু করাটাও কিন্তু একটা রুকুন। হাদিসের ভাষা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফা আমসাকা রুকবাতাইহি, হাদিস, সে তার আমসাকা মানে ধরা, তাহলে হাঁটুটা ধরবে সে সুন্দরভাবে, হাঁটুটা সে ধরবে মানে শক্ত করে ধরবে। আমসাকা মানে ধরা, রাখা নয়, অনেকে শুধু রেখে দেন, রেখে দেওয়া নয়, বরং সে হাঁটুটা সুন্দরভাবে ধরবে। তারপরে সে দোয়া পড়বে, তাসবিহ যেটা, এটা হলো ওয়াজিব, ওয়াজিব রুকু করা হচ্ছে রুকন, আর তাসবিহ যেটা সুবহান রব্বিয়াল আজিম, সুবহান রব্বিয়াল আজিম এটা বলবে। তো আমরা তিনবার বলার চেষ্টা করব, তো একবার বললে ওয়াজিব আদায় হয়ে যাবে, ওয়াজিব আদায় হয়ে যাবে, তারপর দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, এটা যতবার বলা যায় এটা কোনো সমস্যা নেই। আমরা অনেকেই তিনবার, পাঁচবার, সাতবার বেজোড় ধরি, আসলে বেজোড় বিষয় নয়, বরং আপনি কমপক্ষে তিনবার বলার চেষ্টা করবেন, এর উপরে, এর ঊর্ধ্বে আপনি যত বলতে পারেন এতে কোনো সমস্যা নাই। তাসবিহ হয়ে গেল, এখন আমরা রুকু থেকে উঠব, মাথা উঠাবো সামি আল্লাহু লিমান হামিদা বলে। এখানে যে মাথা উঠালাম, এই যে সোজা হয়ে দাঁড়ানো, এটা কিন্তু রুকুন। রুকু, রুকু করা যেমন রুকুন, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোও রুকুন। এখানে আমরা অনেকেই ভুল করি, অনেকেই রুকু থেকে সোজা হয়ে না দাঁড়ায় অল্প একটু মাথা উঠিয়েই সিজদা চলে যায়, এ ব্যক্তির কিন্তু একটা রুকুন ছুটে যায়। এজন্য এটা এমনটি কখনোই করবেন না, বরং রুকু থেকে সোজা হয়ে স্থির হয়ে দাঁড়াবেন, এবং রুকু থেকে উঠে আবার রাফউল ইয়াদাইন করবেন। এটা আরেকবার, তাহলে আমরা তিন জায়গায় রাফউল ইয়াদাইন পেলাম, এক রাকাতে তিন জায়গায় পেলাম, মোট চার জায়গায় রাফউল ইয়াদাইন হবে, আরেক জায়গায় আমরা বলবো। তাহলে আমরা সোজা হয়ে দাঁড়ালাম এবং সামি আল্লাহু লিমান হামিদা বললাম। সামি আল্লাহু লিমান হামিদা একাকী সালাত আদায়কারী এবং ইমামের উপরে ওয়াজিব, সামি আল্লাহু লিমান হামিদা। কিন্তু মুক্তাদি থাকলে মুক্তাদি বলবে রব্বানা ওয়ালাকাল হামদ, এটা সবার উপরে, ইমাম, মুক্তাদি এবং একাকী সালাত আদায়কারী সবার উপরেই এটা ওয়াজিব, মানে রব্বানা ওয়ালাকাল হামদ। তাহলে রব্বানা ওয়ালাকাল হামদ বলা সবার জন্য ওয়াজিব, এটা সবাই আমরা বলবো ইনশাআল্লাহ। আর সামি আল্লাহ হলিমান হামিদা মুক্তাদির উপর ওয়াজিব নয়, তবে
মুক্তাদি যদি কেউ সামি আল্লাহ হলিমান হামিদা বলে ফেলে তার সালাত কোনো ক্ষতি হবে না, সালাত নষ্ট হবে না, সালাতের কোনো ক্ষতি হবে না, কোনো সমস্যা নেই। তবে এটা তার উপরে মুক্তাদির উপরে ওয়াজিব নয়। এখানে রফউল ইয়াদাইন, রুকু থেকে উঠে আমরা অনেকেই রফউল ইয়াদাইন ধরেই থাকি, ধরে থাকতে হবে না, বরং রুকু থেকে উঠে রফউল ইয়াদাইন করে হাত ছেড়ে দিবে। এখানে যে স্থিরভাবে ধরে রাখতে হবে অনেক সময় বা কিছু সময় সেটা নয়, বরং পরিপূর্ণ রফউল ইয়াদাইন, এক কথায় যে এমন নয় মাসি তাড়ানোর মতো এমন রফউল ইয়াদাইন নয়, বরং পরিপূর্ণ রফউল ইয়াদাইন করলেন তারপর ছেড়ে দিলেন স্বাভাবিকভাবে যেটা হয়। এখন আমরা সিজদায় যাব। সিজদা কীভাবে করতে হয় সেটা আমাদের ভাই দেখাচ্ছেন। সিজদায় যাও। এখানে সিজদার যেটা নিয়ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সিজদার ক্ষেত্রে, যে সাতটা হাড্ডি মাটিতে ঠেকে থাকবে সিজদার সময়, কপাল এবং নাক এই দুইটা মিলে একটি, দুই হাত, দুই হাঁটু এবং দুই পায়ের শেষ প্রান্ত, এটা মাটিতে ঠেকে থাকবে। তো এখানে এই হাতটাও এবং বাইনাল ইয়াদাইন হবে সিজদা। এই হাতটা আর একটু সামনে দিয়ে দাও এবং হাতটা একটু সুন্দর, সিজদার সময় কিন্তু ওই আঙ্গুলগুলো, সিজদার সময় আঙ্গুলগুলো জমা থাকবে, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এবং নাক কপাল দুটোই কিন্তু ঠেকে থাকবে। তো সিজদার সময় আমরা অনেকেই কপাল মাটিতে রাখি কিন্তু নাক মাটিতে থাকে না, এটা লক্ষ্য রাখতে হবে, নাক এবং কপাল দুটাই মাটিতে থাকবে, দুটাই ঠেকে থাকবে। এবং আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন যে এই হাত, এই হাতটি বাইনাল ইয়াদাইন বলা হচ্ছে, সিজদা দুই হাতের মাঝখানে সিজদা হবে, এবং এই কোনোই কখনো মাটিতে ঠেকবে না। অনেকেই কী কোনোই বিছাইয়া দেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুরের বসার সাথে তুলনা করেছেন। তো এই কোনোই মাটিতে থাকবে না এবং কোনোই প্রশস্ত থাকবে এবং এই ভেতরটা ফাঁকা থাকবে, যেন একটা ছাগলের বাচ্চা অনায়াসে যাতায়াত করতে পারে এমন থাকবে, সুন্দর সিজদা হবে। এবং সিজদার সময় আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে আমাদের দুই পা এক জায়গায় থাকবে এবং দুই পা খাড়া থাকবে, এবং এই আঙ্গুলগুলো চেষ্টা করবেন কিছুটা কিবলামুখী করার, এইভাবে এইভাবে কিবলামুখী করার চেষ্টা করবেন। অনেকেই দেখা যায় যে সালাতের, অনেকেই সালাতের সময় দেখা যায় যে পাগুলো এভাবে রাখে দেয়, এটা কিন্তু ভুল পদ্ধতি, এভাবে থাকবে না। তো একেবারে সুন্দরভাবে আঙ্গুলগুলো যেন কিবলামুখী থাকে, পা দুইটা এক জায়গায় থাকে, এই বিষয়টাও লক্ষ্য রাখবেন সিজদার সময়। সিজদায় আমরা যে তাসবিহ বলবো সেটা হলো সুবহান রব্বিয়াল আলা। এখানে আমরা সুবহান রব্বিয়াল আলা এটা বলা ওয়াজিব। সুবহান রব্বিয়াল আলা একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, যা বলার আমরা বলবো যতটুকু সময় পাবো ইনশাআল্লাহ। এবং অন্যান্য দোয়া আমরা করতে পারি, যে কোনো হাদিসে যেগুলো দোয়া বর্ণিত সেই দোয়াগুলো আমরা সিজদায় করতে পারি, এটা আমাদের জন্য জায়েজ। তো এই দোয়া পড়ার পরে আমরা সিজদা থেকে মাথা উঠাবো, আল্লাহ আকবার, সিজদা থেকে মাথা উঠালাম। এখানে একটা বিষয় লক্ষ্য রাখবেন যে দুই সিজদার মাঝখানে বসাটা হচ্ছে রুকন, দুই সিজদার মাঝখানে বসা। আমরা অনেক মানুষ দেখা যায় যে দুই সিজদার মাঝখানে বসে নেই, এক সিজদা দিয়ে সামান্যতম একটু মাথা উঠি আবারও আরেক সিজদা মেরে দিই, এই ব্যক্তির সালাত হবে না, কারণ সে দুই সিজদার মাঝখানে স্থির হয়ে বসে না, না বসে সে আর একটা সিজদা দেয়, এই যে এটাতে তার রুকুন ছুটে যায় আর রুকুন ছুটে গেলে তার সালাত বাতিল হয়ে যায়। বিষয়টি খুব গুরুত্বপূর্ণ এবং আমরা সবাই লক্ষ্য রাখবো। সিজদা থেকে উঠে আমরা যে দোয়াটি বলবো সেটা হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়ারজুকনি, এই দোয়াটা বলবো। এবং একটি বিষয় লক্ষ্য রাখবো যে সিজদা থেকে যখন উঠব তখন আমাদের এই যে ডান পা, এই ডান পা খাড়া থাকবে এবং বাম পা বিছানো থাকবে। আর এখানে আমরা যখন সিজদা থেকে উঠব, সিজদা থেকে উঠে আমরা ডান পা খাড়া রাখবো, ডান পা খাড়া রাখবো এবং বাম পায়ের উপরে বসবো, বাম পা বিছানো থাকবে এবং তার উপরেই আমরা বসবো। এরপর আরেকটা সিজদা হবে, সিজদার পরে এক রাকাত সালাত শেষ। তো আমরা যেটা বসার ইয়ে দেখলাম এটাকে বলা হয় জালসাতুল ইস্তিরাহা, এটা আমরা বসবো, এই বসাটা আপনার দুই সিজদার মাঝখানেও এভাবে বসবো, প্রথম বৈঠকেও এভাবেই বসবো। কিন্তু যেই সালাদগুলোতে দুইটা বৈঠক আছে, যেমন জোহর, আসর, মাগরিব, ঈশা, দুইটা বৈঠক, তো প্রথম বৈঠকে আমরা এইভাবেই বসবো, এক পা খাড়া রাখবো আর এক পায়ের উপরে বসবো। তো সালাতের যেটা দুইটা বৈঠক আছে, প্রথম বৈঠকে যখন আমরা বসবো তখন কিন্তু এই যেটা যেটা স্বাভাবিক ইফতারাস, যেটা
ডান পা খাড়া রাখবো এবং বাম পায়ের উপরে বসবো, যেটা এখন আমাদের ভাই বসে আছেন। কিন্তু যখন আমরা দ্বিতীয় বৈঠকে বসবো, শেষ বৈঠকে বসবো, তখন আমাদের বসার ধরন একটু মানে অন্য হবে। সেটা হলো ডান পা খাড়া রেখে বাম পা ডান পায়ের ভেতর দিয়ে ঢুকে যাবে। তুমি একটু বসে দেখাও ইনশাআল্লাহ। তো এই যে এইভাবে আমরা ডান পাটা খাড়া রাখা হয়েছে আর বাম পাটি ডান পায়ের ভেতর দিয়ে বের হয়ে এসেছে, এইভাবে আমরা শেষ বৈঠকে বসবো, এটাকে বলা হয় আত-তাবাররুক। তো এইটা একটা সুন্নতি পদ্ধতি। তো আমাদের শেষ বৈঠক বসার নিয়মটা এই, শেষ বৈঠকে বসে বা প্রথম বৈঠক আর শেষ বৈঠক যেটাই হোক না কেন, যখন আমরা বৈঠকে থাকবো তখন আমাদের হাত, বাম হাত এবং ডান হাত দুটাই রানের উপরে থাকবে এবং ডান হাতটা মুষ্টিবদ্ধ হবে, মুষ্টিবদ্ধ করো, এবং এই যে মানে বৃদ্ধাঙ্গুলি মধ্যমা আঙ্গুলির উপরে থাকবে এবং শাহাদাত আঙ্গুলি উপরে থাকবে, এবং এটা কি হবে, আঙ্গুলটা নড়াচড়া করবে। যেখানে হাদিসের ভাষা হলো যে রাসূল সাল্লাম যেভাবে আঙ্গুল রাখতেন সেটা হলো বলা হয়েছে ইউহাররিকুহা ওয়া ইয়াদউ বিহা, যে হাত নড়াতেন, হার রাখা ইউহাররিকু মানে নড়াচড়া করানো। তো দোয়া করতেন এবং আঙ্গুল নড়াতেন, আঙ্গুল নড়াতে হবে অনবরত, এবং এমন নয় যে অনেকে আছে খুব দ্রুত আঙ্গুল নড়া, এটা কিন্তু আবার ঠিক নয়, বরং এতে কি হয় পার্শ্ববর্তী মুসল্লির দৃষ্টি চলে আসে, বরং এটা একটু পরে পরে মানে দোয়া যেই যেই যে জায়গাগুলোতে দোয়া আছে, দোয়া করছি সেখানে একটু করে আঙ্গুল নড়াবো, এটাই সুন্নাতি পদ্ধতি। এমন আঙ্গুল নড়াবো না যেখানে অন্যের দৃষ্টি সেখানে চলে আসে। তো এখানে আরেকটা বিষয় যে বৈঠক যখন করব, বৈঠকের প্রথম বৈঠকটা হচ্ছে ওয়াজিব। যদি কোনো ব্যক্তি দুই রাকাত পরে বসতে ভুলে যান তাহলে তৃতীয় রাকাত পরে আর বসবেন না, বরং একবার শেষ বৈঠক করবেন। এতে কি হলো, আপনার ওয়াজিব ছুটে গেল, ওয়াজিব ছুটে গেল, এতে সহজ সিজদা দিলে সালাত হয়ে যাবে। আর প্রথম বৈঠকের তাশাহুদ আত-তাহিয়াত এটা ওয়াজিব, কিন্তু শেষ বৈঠকে আত-তাহিয়াত পড়া এটা কিন্তু রুকন, আত-তাহিয়াত অবশ্যই পড়তে হবে, নাহলে সালাত বাতিল হয়ে যাবে। তারপরে আমরা আত-তাহিয়াতুর পরে দরুদ পড়বো, দরুদের পরে দোয়া মাসুরা পড়বো, তারপর অন্যান্য দোয়া পড়বো, চারটি জিনিস থেকে পানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় চেয়েছেন সেটা পড়বো, তারপরে আমরা দুই দিকে সালাম ফেরাবো, দুই দিকে সালাম ফেরাবো। সালাম ফেরাবো কীভাবে, অনেকেই এখানে সালাম ফেরানোর ক্ষেত্রে ভুল করি, অনেকেই ভুল করি কি যে অনেকেই দেখা যায় যে এইভাবে মুখ ঘুরে একবারে কাতারের শেষ পর্যন্ত দেখি, এটা কিন্তু দেখার কোনো প্রয়োজন নেই, অনেকেই মুখটা এমনভাবে ঘুরে দিয়ে যে পিছন পর্যন্ত দেখা যায়, এটাও আমরা অনেকে ভুল করি, এই ভুল আমরা করব না, বরং শুধু ঘাড় ঘুরবে, অনেকেই বডিও ঘুরে দিয়ে সালাম ফেরানোর সময় বডিও ঘুরবে না, শুধুমাত্র ঘাড় ঘুরবে ডান দিকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এবং বাম দিকে ঘাড় ঘুরবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। এইভাবে আমরা সালাত শেষ করবো। একটা জিনিস এখানে বলে রাখা দরকার যে রফাউল ইয়াদেন আমরা তিন জায়গায় দেখতে পেয়েছি, একটা তাকবীরে তাহরিমা, দুই নম্বর যখন রুকুতে যাচ্ছি রফাউল ইয়াদেন করে রুকুতে যাচ্ছি, তিন নম্বর যখন রুকু থেকে উঠছি উঠে রফাউল ইয়াদেন করছি, এটা আমরা দেখলাম। চতুর্থ আরেকটা জায়গা আছে, সেটা যেটা দুই রাকাত পরে যে বৈঠক হয়, বৈঠক পরে যখন আমরা সালাতে দাঁড়াবো তৃতীয় রাকাত পড়ার জন্য দাঁড়াবো যখন, তখন আমরা রফাউল ইয়াদেন করে হাত বাঁধবো, এটা হলো চতুর্থ জায়গা, এটা আমরা স্মরণ রাখবো সবাই। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের সালাতের বাস্তব প্রশিক্ষণ এই, দুই রাকাত সালাত সহ যত সালাত রয়েছে সেই সালাতগুলো আমরা এই সুন্নতি পদ্ধতিতে আদায় করার চেষ্টা করব, এবং এই সালাত আরও সুন্দরভাবে দালিলিক যদি দলিল সহকারে আপনি সুন্দরভাবে রেফারেন্স সহকারে জানতে চান, তাহলে আমরা আমাদের মহতরম আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ আল গালিব স্যারের যে একটি কিতাব রয়েছে সালাতুর রাসুল, অবশ্যই সেটা সকলেই নিজের বাড়িতে রাখবেন, নিজে পড়বেন, এবং সেটা বেশি বেশি কিনে ক্রয় করে বিতরণ করবেন, এতে আপনি অনেক নেকি হাসিল করবেন, এবং একটা সাদাকায়ে জারিয়া হিসেবে এটা আপনার থেকে যাবে, আপনার মৃত্যুর পরেও মানুষ আপনার সেই দানকৃত কিতাব পড়ে মানুষ সালাত আদায় করবে, এটা আমরা অবশ্যই সবাই চেষ্টা করব। মাত্র 100 টাকা দাম, এটা আমাদের বর্তমান জামানায় কিছুই নয়, কিন্তু অনেক মূল্যবান একটি কিতাব আমরা সবাই বাড়িতে রাখার চেষ্টা করব। আশা করি আমাদের সালাত আমরা সঠিকভাবে দেখাতে পেরেছি, আপনারা সঠিকভাবে বুঝতে পেরেছেন। আত-তাহরিক টিভিকে আপনারা অবশ্যই সকলে সহযোগিতা করবেন, আমরা এ ধরনের আরও বাস্তব প্রশিক্ষণ নিয়ে ভবিষ্যতে আপনাদের সামনে উপস্থিত হব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। এ বলে আজকে শেষ করছি, আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।